করোনাকালে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান নিয়ে আমরা এখন কথা বলবো জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের সঙ্গে খালেদ করোনা ভাইরাসের জাল সার্টিফিকেট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কতটা বেকায়দায় ফেলতে পারে আর পরিস্থিতি উত্তরণে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি হচ্ছে মিলানে বাংলাদেশ যে কনসুলেট জেনারেল আছে সেখানে সেই বাংলাদেশের যে কনসাল জেনারেল আছেন তার সঙ্গে আমি আসলে কথা বলছিলাম সেই কনসাল জেনারেল ইকজন ইকবাল আহমেদ আমাদেরকে জানিয়েছেন আমি ঠিক এই প্রশ্নটাই তাদেরকে করেছিলাম যে এই জাল সার্টিফিকেট বা নেগেটিভ করোনা ভুয়া সার্টিফিকেট সেটি আসলে বাংলাদেশের কমিউনিটির উপর কিরকম প্রভাব বিস্তার করছে তিনি যে দিলেন সেটি হচ্ছে যে ইটালির পক্ষ থেকে কিন্তু আসলে কোন রকম এরকম যেটিকে বলে হচ্ছে বাধ্যবাধকতা ছিল না যে বাংলাদেশে কাউকে এখানে আসতে হবে করোনা নেগেটিভ বা কোনো ধরনের কোনো সার্টিফিকেট নিয়ে যারা এখানে সার্টিফিকেট এনেছিলেন তারা উপযিকেট এনেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং সেই প্রতারণার শিকার সার্টিফিকেটটি নিয়ে তারা যখন গিয়েছেন সেই সার্টিফিকেটটি যখন তাদের সামনে এসছে তখন তারা আসলে ইতালীয় সরকার এটি বেশি করে এটি বলতে শুরু করেছে বিশেষ করে ইতালীয় পত্রপত্রিকা যে বাংলাদেশে এই জাল সার্টিফিকেট গুলি করা হয় নেওয়া হয় দেওয়া হয় এবং সেটি নিয়ে আমি যেখানে আছি মিলানে মিলানের বাংলাদেশিদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছিল তারা কিন্তু বলছে যে তাদের খুব বেশি অসুবিধা হচ্ছে না কিন্তু রোম থেকে আমাদেরকে অনেকে জানিয়েছেন তারা কিন্তু আসলে রোম বা ভেনিসের যারা বাংলাদেশী আছেন তারা কিন্তু বিভিন্ন বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন তবে আমি এটি বলতে পারি যে আপনারা যারা প্রবাসে আসবেন তাদের আসলে এটি খেয়াল রাখা দরকার যে মিথ্যা রকমের আশ্রয় নেওয়া এটি হবে না কারণ এখন এই যুগে যেটি আসলে আমরা যুগ বলছি সেখানে সবকিছু এত বেশি কানেক্টেড আর এত বেশি মনিটর আপনারা যাই করেন না কেন সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টি ধরা পড়ে যাওয়ার এবং পরে বাংলাদেশের এবং অন্য জায়গার মান সম্মান নিয়ে নিজেদের ব্যাপার নিয়ে আসলে একটু কষ্ট হওয়ারই কথা জি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম রায়চিভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের সঙ্গে